ওনার বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছিল পিটিশন সালাউদ্দিন রিগান নামে একজন আইনজীবী দায়ের করেছেন উনি ইন্যাকশান এবং ফেলিওর অফ দি দুদক অ্যান্টি কমিশন এটা চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছিলেন ওনারা একটা নোটিশও দিয়েছিলেন আর পত্রিকা কালের কণ্ঠে যে রিপোর্ট হয়েছে সেই পত্রিকাগুলি ওনারা অ্যানেক্স করেছেন যে পত্রিকায় রিপোর্ট হওয়ার পরেও দুদক কেন অ্যাকশান নিতে পারে নাই সেই জন্য এই পিটিশনটা দায়ের করেছিলেন আমরা ডক্টর বেনজির আহমেদ রেসপন্ডেন্ট নাম্বার ফাইভ ওনার পক্ষে আমি এবং সিনিয়র অ্যাডভোকেট সায়েদ আহমেদ রাজা সহ আমরা অনেকেই দাঁড়িয়েছিলাম সেখানে আমাদের বক্তব্য ছিল যে যেহেতু অলরেডি গত আঠারো চার দু হাজার চব্বিশ তারিখে দুদক একটা কমিটি গঠন করেছে ইনকোয়ারি কমিটি পত্রপত্রিকা সহ সব জায়গায় এটা ওয়েল সার্কুলেটেড হয়েছে সেই সাথে আজকে দুদকের যে আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট খোর্শেদ আলম খান উনিও সেই দুদকের যে কমিটি ফর্ম হয়েছে সেটা রিপোর্টটা কোর্টের সামনে উপস্থিত করেছেন সুতরাং রিটের যে মূল বিষয়বস্তু ইনেকশান এবং ফেলিওর অফ দ্য এন্টি কারাপান কমিশন আর অস্তিত্ব নাই না থাকার কারণে আমরা আদালতকে প্রথম সাবমিশন ছিল যে এই মামলায় কোনো রুল ইস্যু করা সমীচীন হবে না আরেকটা সাবমিশন ছিল যে ওনারা আসছেন আর্টিকেল টোয়েন্টি ওয়ানকে রিসোর্ট করে কিন্তু আর্টিকেল টোয়েন্টি ওয়ানের যে প্রভিশন রাখা হয়েছে কোনো নাগরিক সরকারি সম্পত্তি রক্ষার জন্য আদালতের কাছে আসতে পারবে বা যে কোনো কর্তৃপক্ষের কাছে যেতে পারবে সেটা কিন্তু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট কিন্তু একজন নাগরিককে তার মৌলিক অধিকার ন্যায় বিচার পাওয়ার এবং সংক্ষুব্ধ হলে পরে জুডিশিয়াল রিভিউর আন্ডারে হাইকোর্ট ডিভিশনে আসার যে অধিকার হান্ড্রেড এবং টুতে হান্ড্রেড টুতে দেওয়া হয়েছে সেটা হলো তার মৌলিক অধিকার এবং যেটা গ্যারান্টেড দেখা যাচ্ছে যে এই ধরনের নির্দেশনা এবং রুল যদি ইস্যু করা হয় তাহলে অনেক ক্ষেত্রেই যে সংক্ষুব্ধ নাগরিক তার জুডিশিয়াল রিভিউ বা রিটপিটেশনে এসে সেই স্বায়ত্তশাসিত সংস্থা বা সরকারের বিরুদ্ধে প্রতিকার চাওয়ার সুযোগটা কমে যায় সুতরাং এটাকে আমরা বলেছি যে এই দৃষ্টিতে ওই মামলায় রুল ইস্যু করা সমীচীন হবে না একটা যুক্তি ছিল আমাদের যে এই যে পাবলিক ইন্টারেস্ট নামে বিভিন্ন আইনজীবী যে রিটগুলি দায়ের করেন সেই রিটগুলি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যতটা না পাবলিক ইন্টারেস্ট থাকে তার চেয়ে সেই আইনজীবী অথবা কোনো একটা গ্রুপ কর্তৃক নির্দেশিত হয়ে যেটাকে আমরা আইনের ভাষায় ওয়েস্টেড কোয়ার্টার বলে থাকি তাদের কারণে এই রিটগুলি ফাইল করা হয়ে থাকে সুতরাং সেই ক্ষেত্রে দেখা যায় যে ন্যায় চেয়ে একজন ব্যক্তিকে তার ন্যায় থেকে বঞ্চিত হওয়ার জন্য এই পিটিশনগুলি দায়ের করা হয় এই তিনটা গ্রাউন্ডে আমরা সাবমিশন দিয়েছিলাম আদালত সন্তুষ্ট হয়ে আদালত এই মামলায় কোনো রুল ইস্যু করেন নাই এবং কোনো নির্দেশনা বা ডাইরেকশান দেন নাই তবে এইটা উনি সোমটু একটা আদেশ দিয়েছেন যে যেহেতু দুদক থেকে ইনকোয়ারি শুরু করেছে আফটার টু মান্থস দুদক যেন একটা প্রোগ্রেস রিপোর্ট দেয় এই আচ্ছা উনি আর সিস্টেম বলেছেন যে সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি রিটায়ারমেন্টে যায় সেখানে ইন্ডিয়াতে একটা আইন আছে সেটা হচ্ছে অ্যাসেট ডিক্লারেশন ল যে অ্যাসেট ডিক্লারেশনের আন্ডারে সেই কর্মকর্তা একটা রিপোর্ট দিবে যখন সে চাকরিতে জয়েন করে এবং যখন সে রিটায়ারমেন্টে যায় তখন তার সম্পদের হিসাব বিবরণী দিবে। এই দুইটার মধ্যে যদি দেখা যায় তার টেন পার্সেন্টের বেশি সম্পদ বেড়েছে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে ইন্ডিয়াতে এরকম একটা আইন আছে মহামান্য আদালত বলেছেন উনি এটাই বলেছেন যে আমাদের দেশে ওই ধরনের একটা আইন হওয়া উচিত আমরা যারা সিনিয়র আইনজীবী আছি এবং সমাজের যারা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে আমাদের মেম্বার অফ পার্লামেন্ট রয়েছেন তাদেরকে উনি রিকোয়েস্ট করেছেন যে এই ধরনের আইন আপনারা করেন কারণ আদালতও কিন্তু সরকার যেরকম দুর্নীতির বিরুদ্ধে জিরো জিরো টলারেন্সে আসে আদালতও কিন্তু সেই দৃষ্টিভঙ্গি নিয়ে এই কাজ করেন এবং আদালত তো চেয়েও বেশি কারণ মানুষ ন্যায় বিচারের জন্য এখানে আসে যদি কারাপশান হয় ডেফিনেটলি আদালত সেখানে বসে থাকবেন না আজকের এখানে রুল ইস্যু না করার অর্থ এই না যে আদালত দুর্নীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন না এটা একটা টেকনিক্যাল টার্ম আমরা রিটে আসতে হলে একটা কজ অফ অ্যাকশান দেখাতে হয় এখানে কোনো কজ অফ অ্যাকশান আর বাকি নেই তদন্ত রিপোর্ট তদন্ত কমিটি গঠন করাতে দেখা যাচ্ছে যে এটার কজ অফ অ্যাকশান আর নাই এই টেকনিক্যাল কারণেই রিটটা কিন্তু খারিজ হয়েছে কোনো রুল ইস্যু করা হয় নাই সুতরাং কেন বিফলে যাবে আমরা প্রথম যেটা হলো যে একটা ডাইরেকশন ওরা চেয়েছিল রুল ইস্যু চেয়েছিল রুলও হয় নাই ডাইরেকশানও হয় নাই একটা ডাইরেকশান আদালত দিয়েছে প্রোগ্রেসিপ জানতে চেয়েছে এটা কিন্তু আদালত জানতে চাইতে পারে কিন্তু এই এই নির্দেশনার ব্যাপারেও আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব আমি আপনাদেরকে প্রথমে যে থার্ড তিন নাম্বার গ্রাউন্ড যেটা বলেছিলাম যে একজন নাগরিক যখন কোনো স্বায়ত্তশাসিত সংস্থা যেমন ধরেন অ্যান্টি কমিশন একজন নাগরিকের বিরুদ্ধে সেব এঞ্জির আহমেদ ওনার বিরুদ্ধে আইনগতভাবে প্রগ্রেস হচ্ছে কি হচ্ছে না সেইটা রিট কিন্তু ওনার দায়ের করার ফান্ডামেন্টাল রাইটস গ্যারান্টেড আছে আর্টিকেল হা ওয়ান জিরো টুতে হান্ড্রেড টুতে তো সেইটা আদালত যদি এটা পেন্ডিং রাখেন সেখানে কিন্তু আমাদেরও আসার সুযোগ আছে অ্যান্টি কমিশন যদি এই ইনকোয়ারির নামে বেনজির আহমেদের বিরুদ্ধে কোনো বেআইনি পদক্ষেপ নেয় অথবা যে আইন ইন লোর বাইরে যায় তাহলে কিন্তু ওনার সর্বক্ষণ রাইট রয়েছে উনি হাইকোর্ট ডিভিশনে জুডিশিয়াল রিভিউতে আসতে পারবেন অ্যাজ ওয়েল এজ উনি এই আদেশের বিরুদ্ধেও কিন্তু আপিল বিভাগে যেতে পারবেন আমরা এই ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নিব বাট আজকে আমরা যে কারণে আসছিলাম যে রুল ইস্যু না হোক কোনো নির্দেশনা জারি না হোক সেটা আমরা সাকসেসফুল হয়েছি আদালত আমাদের সাবমিশন অ্যাকসেপ্ট করেছে আমরাও غلطনামা দিয়েছি কার্যক্রমের উপর আদালতের আদালতের সুপারভিশন এই আদেশ বলে প্রতিষ্ঠিত হয় নাই কারণ আদালত সুপারভিশন করতে চান নাই আদালত শুধু প্রগ্রেসিভটা জানতে চেয়েছেন আর সুপারভিশনের অর্থ হচ্ছে এইটা তো কনস্টিটিউশন হাইকোর্ট ডিভিশনকে সুপারভিশন করার অধিকার দিয়ে রেখেছে এটা সবসময়ই থাকবে এটা সবসময়ই থাকবে